আসসালামু আলাইকুম, আমি রিয়াদ আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা জানবো কিভাবে কোডপেনে সাইন ইন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তার পাশাপাশি দেখব কোডপেনে কিভাবে প্রোগ্রামিং কোডগুলোকে প্র্যাকটিস করব এবং কিভাবে এই প্র্যাকটিস করা কোডগুলোকে সহজে সংরক্ষণ ও শেয়ার করতে পারব। এছাড়াও কোডপেন সম্পর্কে আরও অন্যান্য অনেক কিছু জানবো। সো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করছি। এখানে সার্চ বক্সের মধ্যে codepen.io লিখে সার্চ করব। কোডপেনের ওয়েবসাইটটি চলে আসছে। আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন। আমরা সাইন আপ করার জন্য সিম্পলি রাইট সাইডে এই সাইন আপ বাটনের মধ্যে ক্লিক করব। এখানে সাইন আপ করার জন্য বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে। সাইন আপ উইথ টুইটার, সাইন আপ উইথ গিটহাব, সাইন আপ উইথ ফেসবুক এবং সাইন আপ উইথ ইমেইল। আমরা ইমেইল দিয়ে সাইন আপ করে দেখি। এই জন্য সিম্পলি সাইন আপ উইথ ইমেইলের উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমরা একটু নিচে লক্ষ্য করে দেখতে পাবো যে নিচে একটা ফর্ম দেওয়া আছে। আমাদের এই ফর্মটিকে পূরণ করতে হবে। ফার্স্টে রয়েছে ইয়োর নেম, এখানে আমরা আমাদের নাম দিয়ে দেব। এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে ইউজার নেম, আমরা এখানে ইউজার নেম দিয়ে দেব। এরপর আমাদের একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে, আমরা এখানে একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিই। এবার আমাদের একটি পাসওয়ার্ড ইনপুট করতে হবে, আমরা এখানে একটি পাসওয়ার্ড ইনপুট করে দিই। এরপর সাবমিট বাটনের উপর ক্লিক করব। আমাদের সাইন আপ করা শেষ। এখানে সাইন আপের সাথে সাথে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা প্রথমেই জেনে নেই যে এই কোডপেনটা কি। কোডপেন হচ্ছে অনলাইনে কোড প্র্যাকটিস, সংরক্ষণ এবং শেয়ারের একটি প্ল্যাটফর্ম, যাকে ক্লাউড কোড এডিটরও বলা যায়। এটি অন্যান্য সাধারণ কোড এডিটরের মতোই, তবে এর বেশ কিছু সুবিধা রয়েছে যার জন্য এটা এত জনপ্রিয়। এতে HTML, CSS, জাভাস্ক্রিপ্টের কোড লেখার সাথে সাথে এর লাইভ প্রিভিউ দেখা যায়, অর্থাৎ কোড লেখার সাথে সাথে আমরা এর আউটপুট দেখতে পারবো। চলুন এটাকে চেক করে দেখা যাক। আমরা এখানে HTML সেকশনের মধ্যে HTML এর কিছু ট্যাগ ইনপুট করে দেই। এখানে আরেকটা সুবিধা রয়েছে, অন্যান্য টেক্সট এডিটরে যেমন HTML এর সম্পূর্ণ স্ট্রাকচারটি লিখে তার মধ্যে অন্যান্য ট্যাগগুলো লিখতে হয়, আর এখানে শুধু বডি ট্যাগ লিখে তার মধ্যে অন্যান্য ট্যাগগুলো লিখলেও আউটপুট দেখা যায়। সো আমরা এখানে HTML এর কিছু ট্যাগ ইনপুট করে দিই। আমি আগে থেকে কিছু ট্যাগ কপি করে রেখেছিলাম, সো আমি এগুলোকে এখানে পেস্ট করে দিলাম। আমরা নিচে দেখতে পাচ্ছি যে আউটপুটটা চলে আসছে। হ্যাঁ, আমরা চাইলে এখানে কোড প্র্যাকটিস করতে পারি এবং তার পাশাপাশি এর আউটপুটটা দেখতে পারি। হ্যাঁ, এটা আমাদের কাছে অনেকটা হেল্পফুল হবে। সো আমরা যদি চাই যে না, আমরা শুধু কোডিংই করবো আর এর আউটপুটটা পরে দেখবো, তাহলে রেজাল্টের উপর ক্লিক করবো, তাহলে এটা হাইড হয়ে যাবে। সো আমরা এখানে কোডিং কোডগুলো প্র্যাকটিস করতে পারি, আর যদি যখন আমাদের রেজাল্টটা দেখার প্রয়োজন হবে, সো এখানে রেজাল্টের উপর ক্লিক করলে এর আউটপুটটা দেখতে পারবো। আমরা এখন CSS সেকশনের মধ্যে কিছু CSS এর প্রপার্টি ব্যবহার করে দেখি। এখন আমি একটা কোডিং কিবোর্ড চুইস করে নিই। তো আমি ওখানে pTag ইউজ করেছিলাম, সো pTagকে নিয়ে কাজ করি। যে pTag এর কালার হবে ব্লু, এর ফন্ট সাইজটাকে একটু বাড়াই দিই। যে ফন্ট সাইজ হবে লাইন হাইটটা একটু বাড়াই দিই, তাহলে দেখতে ভালো লাগবে। লাইন হাইট দেবো কত পিক্সেল, 30 পিক্সেল দিয়ে দিই। রেজাল্টটা দেখি, আমরা এই পেন্টটা একটা নাম দিয়ে দিই প্র্যাকটিস। আমরা এটাকে সেভ করে ফেলি। সেভ করার জন্য এই আইকনটির উপর ক্লিক করব। এখান থেকে ফার্স্ট আইকনটি সেভ সিলেক্ট করে নেব, তাহলে এই পেজটি সেভ হয়ে যাবে। এখন আমরা যদি চাই যে এটাকে আমরা ফাইল আকারে সেভ করে রাখবো, তাহলে সিম্পলি এক্সপোর্টের উপর ক্লিক করব। এখানে দুই নম্বর অপশনটি দেখতে পাচ্ছি, এক্সপোর্ট জিপ, আমরা জিপ ফাইল হিসেবে সেভ করে রাখতে পারি অথবা সেভ অ্যাজ গিটহাব পেস্ট হিসেবেও সেভ করে রাখতে পারি। আমরা যদি জিপ ফাইল হিসেবে সেভ করি, তাহলে আমাদের অন্যান্য সাধারণ যে টেক্সট এডিটরগুলো রয়েছে, আমরা ওইখানে এই কোডগুলোকে প্র্যাকটিস করতে পারি। তো এটাকে আমরা জিপ ফাইল হিসেবে সেভ করে ফেলি। যে ডাউনলোড জিপের উপর ক্লিক করব, তাহলে ফাইলটা সেভ হতে শুরু করবে।
এই যে ফাইলটা সেভ হয়ে গেছে যে practice.zip। এখন আমরা যদি এই কোডগুলোকে কোনো সামাজিক মাধ্যম বা অন্য কাউকে যদি শেয়ার করতে চাই তাহলে নিচে শেয়ার বাটনের মধ্যে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের এই পেন্টের লিঙ্ক কপি করে নিতে হবে। এর জন্য একদম লাস্টে দেখতে পাচ্ছি কপি লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করব। আর তাহলে আমাদের এই পেন্টের লিঙ্ক কপি হয়ে যাবে। যখন আমরা কোনো সামাজিক মাধ্যম বা অন্য কাউকে যদি শেয়ার করতে চাই তাহলে এই লিঙ্কটি শেয়ার করলে হবে। এই লিঙ্কটির উপর ক্লিক করলে আমাদের এই পেন্টটি ওপেন হয়ে যাবে। সো আমরা এটাকে একটু চেক করে দেখি। এই জন্য আমি একটা নোট ওপেন করে নিই। এখানে ওই লিঙ্কটিকে পেস্ট করে দিই। আমরা যদি এই লিঙ্কটির উপর ক্লিক করি তাহলে আমাদের ওই পেন্টটি ওপেন হয়ে যাবে। সো এটার উপর ক্লিক করে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই পেন্টটি ওপেন হয়ে গেছে। সো আমরা এইভাবে আমাদের সামাজিক মাধ্যমগুলোতে বা অন্যদের কাছে লিঙ্কের মাধ্যমে এই কোডগুলোকে শেয়ার করতে পারি। আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করছি তাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডগুলো লাইব্রেরি টেস্ট করে দেখার প্রয়োজন হয়। আবার কখনও কখনও এইসব কোড পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখতে হয়। এই কোডপেন হচ্ছে একটা লাইব্রেরির মতো। চলুন এটাকে একটু ঘুরে দেখি। আমরা এখানে এই লোগোর উপর ক্লিক করব। এখান থেকে ট্রেন্ডিংকে সিলেক্ট করে নেব। এইখানে আমরা অসংখ্য রেডিমেড ডিজাইন এবং কোড পেয়ে যাব। যেমন এখানে রয়েছে রেডিও বাটনস, এরপর রয়েছে ক্যান্ডি কালার বাটন অ্যানিমেশন, এরপর এটা রয়েছে সিম্পল CSS ওয়েবস, এরকম অসংখ্য ডিজাইন এবং কোড পেয়ে যাবো। আমরা এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করে নেই। আমরা এটাকে সিলেক্ট করি ক্যান্ডি কালার বাটন অ্যানিমেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি HTML সেকশনের মধ্যে HTML এর কোডগুলো লেখা হয়েছে, আবার CSS এর মধ্যে CSS কোডগুলো রয়েছে, আবার JavaScript এর মধ্যে JavaScript এর কোডগুলো থাকতো। এটার জন্য কোনো JavaScript ব্যবহার হয়নি, এই জন্য এখানে JavaScript এর কোডগুলো নেই। সো আমরা রেজাল্টটাকে দেখি। এখানে রয়েছে অ্যানিমেশন বাটনস, হোভার আস অ্যান্ড এনজয় দ্য স্যাটিসফাইং নিউমেরোফিক অ্যানিমেশন ডিজাইনস। সো আমরা এগুলোকে একটু ইউজ করে দেখি। দেখুন এগুলোর ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে, এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া রয়েছে। আমরা চাইলে এই কোডগুলোকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি। আবার এগুলোকে কপি অথবা সেভ করে আমরা পার্সোনালি যে কোড এডিটর ইউজ করি ওখানে নিয়েও কিন্তু প্র্যাকটিস করতে পারি। এইভাবে আমরা এখান থেকে রেডিমেড ডিজাইনগুলো কাস্টমাইজ করে আমাদের স্কিল আরও ডেভেলপ করতে পারি। আশা করি কোডপেন সম্পর্কে আমাদের একটু হলেও ধারণা হয়েছে। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।